Shut up.
Yeah.
সকল করো কামলার জনকে Thank you.
সাগর আকাশ বাতাস দে বিজোদি রে সাগর আকাশ বাতাস দে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া
সাগর আকাশ বাতাসে রে বিজুদি আয় রে সাগর আকাশ বাতাসে রে। আজমাইন أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا اللهم صل مولانا محمد والا সুপ্রিয় উপস্থিতি, মহান 12 রবিউল আউয়াল রবিউন নূর শরীফ সরকারে দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই বিশ্বব্রহ্মণ্ডলে তশরিফ এনেছেন। সংক্ষেপ দুই একটি কথা, যদি মহান রব্বুল ইজ্জতের দয়া মেহরবানি হয়, হযরতে গ্রামি যারা এখানে বসে আছেন, আপনারা যারা বসে আছেন, আপনাদের দোয়া, আমি গুনাহগারের যদি শামেল হাল হয়, দু একটি কলমা আমরা শুনব ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন সবাই। এমনি বসেছেন, বসে থাকাতে সওয়াব নাই, বসবেন আপনার অন্তরটাকে, আপনার মনটাকে। যারা সদারত করতেছেন তাদের দিকে আপনারা নজর রাখুন, আউলাদে কানুসের রহমতুল্লাহের আউলাদের প্রতি নজর রাখুন, ওলামায়ে কেরামের দিকে নজর রাখুন, আমার নবীর নূরানি জবানের হাদিসে পাক শুনুন, তখন আপনার জষ্টে জুলুস এটা সফলতা আসবে ইনশাল্লাহ। আরো জোরে বলেন ইনশাল্লাহ। শুনেন, যে রসুল, যে হাবিবকে আমরা পেয়েছি, সে হাবিবে পাকের নাম রহমতুল্লিল, বলেন রহমতুল্লিল আলামিন। যে হাবিবকে আমরা পেয়েছি,
যে হাবিবের উসিলায় আপনারা জুলুস করতেছেন সেই রসুলকে আমরা পেয়েছি আরেকটা নামে, সে নবীর নাম শাফিয়াল মুজনবিন। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা এই দরাদামে আসার পরে খেয়াল করব আমরা, এই পৃথিবীর জমিনে আল্লাহ রসুল তশরিফ আনার পর পুরো জগৎ যখন আলোকিত হয়ে গেছে, এই পুরো দুনিয়াটা যখন আল্লাহ রসুল সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের তাজাল্লিতে এই পুরো জগৎ যখন আলোকিত হয়ে গেছে, সেই সময় থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত এই দুনিয়ার সমস্ত তরুলতা গাছপালা আসমান জমিন মানুষ যত সৃষ্টি জগৎ আছে সমস্ত সৃষ্টি জগতের উপর রহমতুল্লিল আলামিনের রজার আজকেও যেমন আছে কিয়ামত পর্যন্ত থাকবে, সেই রহমতুল্লিল আলামিনের সৎকায় আমরা এখনো পর্যন্ত দুনিয়ার জমিনে শান্তিতে বসবাস করতে পারতেছি, এটা শুধু আমার নবীর সৎকা। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই একটা পয়েন্ট শুনুন, আল্লাহ রাব্বুল ইজ্জত আমার হাবিবকে যখন দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহ ইরশাদ করেছেন, হে দুনিয়ার জনমানব, হে দুনিয়ার মুসলমানরা, আমি আমার হাবিবকে আমি আমার রসুলকে এই দুনিয়ার জমিনে প্রেরণের পিছনে তোমরা যদি আমার হাবিবে পাখের আমার রসুলের চেহারায় আনোয়ার আমার রসুলের জিসমে আথর আমার রসুলের আপাদমস্তক যদি কোন বান্দা কোন ঈমানদার কোন মুত্তাকি কোন দিনদার যদি আমার রসুলের সমস্ত শরীর মুবারকের এক একটা অংশ নিয়ে যদি চিন্তা করে আজকের এই ঈদ মিলাদুন্নবী ওই সময় সার্থক যে আল্লাহ আমার রসুলকে আপাদমস্তক মুজেজা দিয়ে এই দুনিয়ায় পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কেন জুলুস করি? আমরা জুলুস করার পিছনে অনেক কারণ আছে। শুধু আমরা আপনারা দরবার শরীফ থেকে এখানে এসেছেন, গাছবাড়িয়া থেকে হেঁটে এখানে এসেছেন, এখানে বসেছেন, বসার পর আমার রসুলকে সালামি দিয়ে আমরা ঘরে চলে যাব, এটা শুধু জুলুসের সীমাবদ্ধতা নয়, এখানে জুলুসের সীমাবদ্ধতা ওইখানে যে যখন আমরা রসুলকে নিয়ে আমার হাবিবকে নিয়ে আমার রসুলকে আল্লাহ কিভাবে বানিয়েছেন আমার রসুলকে আল্লাহ কি দিয়ে সৃষ্টি করেছেন আমার রসুলের পাকের জিসমে আথারের মধ্যে আল্লাহ কি নিয়ামত রেখেছেন, এই নিয়ামতের কথা যখন একজন উম্মত তার অন্তরের মধ্যে ধারণ করতে পারবে তখন আপনার এই জস্তে জুলুস ঈদে মিলাদুন্নবী এগুলো আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আমরা দুই একটা মিছিল শুনব, আপনারা কি বুঝতেছেন, কথা বুঝতেছেন? আপনারা শুনেন ভালো করে। রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন, আল্লাহ রসুল মেহমান হয়ে এসেছেন, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে সামনে বসিয়ে একদিন নসিহত করতেছেন, আল্লাহর রসুল সাহাবায়ে কেরামদেরকে সামনে বসিয়ে কথা বলতেছেন, আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে সামনে বসিয়ে নসিহত করতেছেন, সেই নসিহত শুধু সাহাবাদের জন্য নাই, সেই নসিহত কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মদী এই দুনিয়ার জমিনে আসবেন সকলের জন্য আল্লাহ রসুল সেই নসিহত করে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা বিষয় খেয়াল করেন, আমরা যখন আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে আমরা আমাদের শরীরের মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ওগুলোকে নিয়ে আমরা কেউ কখনো আমরা দামি কেউ কখনো নিকৃষ্ট এ কথা বলতে পারি না, কারণ আল্লাহ আমাদেরকে সৃষ্টিগতভাবে আল্লাহর ইচ্ছা অনুযায়ী আমাদেরকে সৃষ্টি করেছেন। কিন্তু রসুলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর সৃষ্টি করেছেন, ওই সৃষ্টির মধ্যে কয়েকটি রহস্য রেখেছেন। আমার হাবিব সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা হযরতে
আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করতেছেন, রাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল খাল্লাকু ইখলিকুহু ওয়া তাওয়া বিহি আসহাবুহু ফামা ইউরিদুনা আন তাকা শারাতান ইল্লা ফি ইয়াদি রাসূলিন। হযরতে আনাস বলতেছেন, সাহাবায়ে কেরাম যখন বসতেন, আমার হাবিব যখন মাতার চুল মুবারক কামাইতেন, আমার রসুল যখন চুল মুবারক কাটতেন, আমার রসুল যখন আমার রসুলের চুল মুবারক গুলো কাটার ইচ্ছা পোষণ করতেন, হযরতে আনাস বলতেছেন, সাহাবায়ে কেরাম চতুর্দিকে বসে উভয়ের হাত সামনের দিকে বাড়িয়ে দিতেন, বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার একটি চুল মুবারক যেন জমিনের মধ্যে না পড়ে, আপনি রাসূলের চুল মুবারক, এগুলো উম্মতের জন্য বড় নিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন কি মুবারক বললাম, আরো জোরে বলেন কি মুবারক এই চুল মুবারক। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন্নবী করতেছি, শুধু রাসূলের ঈদে মিলাদুন্নবী নাই, একটি চুল মুবারক যদি দুনিয়ার কোথাও কোনো স্থানে এসে যায়, তখন মানুষ জুলুস শুরু করে দেবে, তখন মানুষ ওই চুল মুবারক দেখার জন্য পাগল হয়ে যাবে। আমার রসুল বলতেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, শোনো, তোমরা জেনে রাখো, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এই কথা। আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে, আমি নবীর কোন চুল কোন দুনিয়ার কোন জায়গায় থাকলে, আমি রসুলের একটি চুল মুবারককে কোন উম্মত যদি মুহাব্বত করে, কোন উম্মত যদি ভালোবাসে, ওই উম্মতের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আছে, আমি রসুলের কথা বলতেছি না, আমি বলতেছি রসুলে পাকের একটি চুল মুবারকের কথা। আমার রসুল বলেন, এই আমি নবীর চুল, আমি নবীর এই চুল মুবারককে কেউ যদি হিংসা করে, কেউ যদি ঘৃণা করে, কেউ যদি অবজ্ঞার চোখে দেখে, আমার রসুল বলেন, ওই উম্মতের জন্য জান্নাত হারাম, ওই উম্মতের জন্য জান্নাত হারাম, ওই উম্মতের জন্য জান্নাত হারাম। আর একটা জিনিস বুঝেন, হযরতে সৈয়দুনা ওসমান ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি ওনার বিবিকে ডাকলেন, ওনার বিবিকে বলতেছে, হে আমার বিবি, শারীরিক অসুস্থতা, মানসিক অসুস্থতা, শরীরের মধ্যে রোগ এসেছে, শরীর ব্যঙ্গে পড়ে গেছে, এমত অবস্থায় কোরআন শরীফ থেকে এমত অবস্থায় এমন কোনো আমল যদি তোমার জানা থাকে আমাকে একটু খুলে বলো। হযরতে সৈয়দনা ওসমান ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার সাথে সাথে ওনার বিবি ঘর থেকে একটা, আমরা কি বলি, পাত্র বলি, বোতল ওনার হাতে দিলেন, ওনাকে বলতেছেন, হে স্বামী, যাও, আল্লাহ রসুল সরকারে দুয়ালম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিবি হযরতে উম্মাহাতুল মুমিনিন হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যান, ওনার কাছে সমস্ত রোগের শেফা, ওনার কাছে সমস্ত রোগের আরোগ্য হওয়ার ঔষধ আল্লাহ রসুলের বিবির কাছে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বলতেছেন, আমি যখন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবির কাছে গেলাম, ফা আখরাজাত মিন শাহরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানাত তুমসিকুহু ফি জুলজুলিন মিন ফিদ্দাতিন ফাহাদ হাত্তাহু লাহু ফাশারিবা মিনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বলতেছেন, আমি যখন রসুলের বিবি হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলাম, আমি দেখতেছি তিনি একটা কাঠের তৈরি, একটা রূপা দিয়ে তৈরি, ওই রূপার বক্স থেকে আল্লাহর হাবিব সরকারে দুয়ালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চুল মুবারক ওখান থেকে বের করে ফানির মধ্যে ওই চুল মুবারক রেখে ওই ফানুগুলোকে চুল মুবারকের সাথে মিশ্রিত করে ওই পানিগুলো আমাকে ফেরত দিলেন। ওয়াল্লাহ, ওই আল্লাহর কসম,
আল্লাহ রসুলের সেই সুল মুবারক দোয়া পানি আমরা খাওয়ার সাথে সাথে কোটির রোগ ভালো হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি শুধু আজকের এই মজলিসে যারা বসেছেন আমি তাদেরকে আশেক রসুলদেরকে লক্ষ্য করে বলবো যে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত আবাদ মস্তক জিসমে আতহার আল্লাহ রসুলের চুল মুবারক আল্লাহ রসুলের চক্ষু মুবারক আল্লাহ রসুলের চেহারায়ে আনোয়ার আল্লাহ রসুলের হাত মুবারক আল্লাহ রসুলের পা মুবারক আল্লাহ রসুলের সিনা মুবারক আল্লাহ রসুলের দন্ত মুবারক আল্লাহ রসুলের তুতো মুবারক আল্লাহ রসুলের মাথা মুবারক আল্লাহ রসুলের মূত্র মুবারক আল্লাহ রসুলের প্রস্রাব মুবারক। এভাবে এক একটি মুবারক এক একটি মুবারক এক একটি মুবারক জিনিস যদি কোনো উম্মতে মুহাম্মদী অন্তরের ভিতরে যদি ঈমান রেখে গেতে নেয় এটাও জুলুস হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো আজকে রহমতুল্লিল আলামিনকে নিয়ে জুলুস করতেছি, শুধু রসুলে পাককে নিয়ে জুলুস করলাম, সেটা কোন রসুল? যে রসুলে পাকের চোলো মুবারক, যে রসুলে পাকের চেহারায় মুবারক ও মুবারক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে আছে ইহুদিদের বড় সর্দার আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার রসুলের কাছে আসলেন আমার নবীকে দেখে, কারণ আব্দুল্লাহ ইবনে সালাম ওনার বাড়িতে ছিলেন। ওখান থেকে সবাই ওনাকে বলতেছে যে হুজুর, যেই মুহাম্মদ যার আব্বার নাম আব্দুল্লাহ সেই মুহাম্মদ মদিনায় এসেছেন, মদিনায় আসার পরে হাজার হাজার মানুষ তাকে দেখতে গেছে, আমরা তাকে দেখে খুশি হতে পারি নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা তাকে দেখে খুশি হতে পারি নাই। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন আমি সেই রসুলকে দেখতে যাব, সেই নবীর দিদার করতে যাব, সেই রসুলের চেহারা আমি একবার দেখব, সেই রসুল কিনা, সেই রসুল হলে তাকে দেখার সাথে সাথে আমি চিনব, কারণ আমি সেই রসুলের আগে যত কিতাব আল্লাহ নাজিল করেছেন আমি তৌরাত কিতাব পড়েছি, তৌরাত কিতাবের ভিতরে সেই রসুলের সেই নবীর তারই প্রশংসা আমি পড়েছি, সেই নবীকে দেখার সাথে সাথে আমি নিশ্চয়ই সেই রসুলকে চিনতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। উপস্থিত মুয়াজ্জেস হাজিরিন শুনুন, আব্দুল্লাহ ইবনে সালাম কি বলতেছেন? তিনি বলতেছেন ফালাম্মা রাইতু ওয়াজাহু আরাফতু আন্না ওয়াজাহু লাইসা বি ওয়াজহিল কাজ্জাব। তিনি বলতেছেন আমি যখন সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, সেই নবীকে যখন আমি দেখলাম, সেই নবীর চেহারায় আনোয়ার যখন আমি দর্শন করলাম, আমি দেখার সাথে সাথে বুঝলাম এটা কোনো মৃত্যুক মানুষের চেহারা নয়, এটা মৃত্যু কোনো ব্যক্তির চেহারা নয়, এটা দুনিয়ার কোনো বাজে মানুষের চেহারা নয়, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা, ইনি আল্লাহ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন ইহুদির সর্দার আল্লাহ রসুলকে এভাবে দেখার পরে আল্লাহ নবীর চেহারার দিকে তাকিয়ে থাকতে 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 কিছুক্ষণ পর তিনি শুনতেছেন আল্লাহ রসুল বলতেছেন ইয়াকুলু ইয়া আইয়ুহান নাস ইফশু সালামা ওয়াসাল্লু আরহাম ওয়া আতিমু তুআমা ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান্নাসু ইয়ামুন তাদখুলুনা জান্নাতা সালাম। রসুলে পাকের জবানের এই হাদিসগুলো শোনার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে সালামের মতো একজন ইহুদি তিনি বাধ্য হয়েছে এই কথা বলতে যে হে রসুল, আমি আপনাকে রসুল হিসাবে মানতেছি, হে হাবিব আপনি আমি আপনাকে নবী হিসাবে মানতেছি, আমি এখান থেকে খালি হাতে ফেরত যাব না, আপনি আমাকে কলমা দিয়ে আপনি কলমাটা ভরিয়ে আমাকে মুসলমান হিসাবে কবুল করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুয়াজ্জেস হাজিরিন, এখানে সব কথা বলা যাবে না, সংক্ষেপ, এখানে মুহাক্কিক উলামায়ে কেরাম আছেন, আমি শুধু আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন সমস্ত নিয়ামতের মধ্যে একটা একথা বলতে পারবেন না কোনোদিন, আল্লাহ রসুল তিনি রসুলই, রসুল শুধু রসুল নয়, রসুলে পাককে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, সমস্ত নিয়ামত সব কিছু আমার নবীর মাঝে
আছে যে রসুলকে আমরা পেয়েছি, সেই রসুল হাদিসে পাকের মধ্যে বলেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা আমাকে কতটুকু জানো, তোমরা আমাকে কতটুকু চিনো, শুনে রাখো, আমি রসুল সমস্ত রসুলদের সর্দার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ওই রসুল যে রসুল কাল কিয়ামতের ময়দানে সবার আগে আমার উম্মতের জন্য সুপারিশ করব। সর্বপ্রথম যার সুপারিশ আল্লাহর দরবারে কবুল হবে সেই হলাম আমি রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আরো এরকম বলেছে, হে আমার সাহাবাই কেরাম, শুনে রেখো, জেনে রেখো, কাল কিয়ামতের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে কোথায় হাউজে কাউসার হবে, কোথায় আল্লাহ হাউজে কাউসার বানাবে, আল্লাহ সমস্ত জগতের সমস্ত কিছুকে আমি নবীর চোখের সামনে এভাবে উপস্থিত করে দিয়েছেন। আমি রসুল সব কিছু আমার হাতের তালু যেমন দেখতেছি, সমস্ত জগৎকে আমি সেইভাবে দেখতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা শেষ। রসুল যখন সব কিছু দেখে আজকের এই জষ্টে জুলুস, আপনারা আওলাদে আলী রেজা কানুসা রহমতুল্লাহ আলার পিছনে পিছনে আমার নবীকে, আমার নবীর উপর সালাতু সালাম দিয়ে আল্লাহর জিকির করতে করতে এখানে বসেছেন। নবুয়তের রাডারে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের নজর দিয়ে আমাদেরকে দেখতেছেন সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জতের দরবারে ফরিয়াদ করি, হযরতে সৈয়দনা আলী রেজা কানুসা রহমতুল্লাহ আলার মতো একজন মহান হাস্তি এই জগতে এসেছেন বিদায়, এই জগৎকে তিনি বেলায়তের আলো দিয়ে আলোকিত করেছেন বিদায়, আজকে ওনার আওলাদ ফরজান ওনাদের পূর্বপুরুষদের সেই আদর্শকে বুকে ধারণ করেছেন। আজকের এই দিনে আমার নবীর জ্যেষ্ঠ বেলাদত উদযাপন করেছেন, রসুলে করিমের বেলাদতের ওসিলায় আমার হাবিবে নূরানি কদম পাকে সৎকায় আজকের এই নূরানি জলসাকে আল্লাহ কবুল করুক। সবাই বলে আমিন। ওয়াখির দাওয়ানা আন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যাদের সাদারতে পবিত্র জশনে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠিত হতে যাচ্ছে, প্রতি বছরের ন্যায় ফির তরিকত রহনমাই শরিয়ত হাদি দীন মিল্লাত মুর্শিদ বরহক হযরতুল আল্লামা ফির জাদা হাফেজ কারি মাওলানা মোহাম্মদ নিজামউদ্দিন সিদ্দিকী উস্কানগিরি মাদ্রাজিল্লাহুল আলি, অত্র জুলুসের মধ্যে যিনি প্রধান মেহমান, মেহমানে আলা হিসেবে তশরিফ এনেছেন, উস্কান আলীনগর দরবার শরীফের সম্মানিত সাজ্জাদা নসীন ফির তরিকত ফির জাদা মাওলানা মোহাম্মদ জিয়াউদ্দিন সিদ্দিকী উস্কানগিরি মাদ্রাজিল্লাহুল আলি, আর আমরা নগর ভাড়া কুলাল ভাড়া উত্তর সন্ধানায় সর্বস্তরে শুনি জনতার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাদের আহ্বানকে কবুল আর মঞ্জুর করে নিক। সকলে বলুন আমিন। আমি এ পর্যায়ে ফের তরিকতগণ এবং আমন্ত্রিত ওলামায়ে আহলে সুন্নাহদেরকে যারা পুষ্পমাল্য প্রদান করবেন তাদেরকে প্রস্তুতি গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে দরবারে সাজদান সিনগণ এবং আমন্ত্রিত ওলামায়ে আহলে সুন্নাহদেরকে প্রথম জুবানে মুত্তাবিয়ানে কানু বাবা রহমতুল্লাহি তাআলা আলাই চন্দনেশ নগর ভাড়া কুলল ভাড়া শাখা মারহাবা মারহাবা, সবাই মারহাবা বলুন মারহাবা মারহাবা। মারহাবা মারহাবা, আলহামদুলিল্লাহ, আমরা সময় সংক্ষিপ্ততার কারণে একসাথে পুষ্পমাল্যগুলো দিয়ে দিয়েছি।
সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে শুভেচ্ছা বিনিময় করতে অনুরোধ করছি মৌলানা মোহাম্মদ মুয়াজ্জম হোসেন রিজভী সাহেব হুজুরকে। نحمده ونسلم ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم ببركه بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا رحمه للعالمين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم مولاي ربي صل وسلم دائما ابدا معزز محترم المقام উপস্থিত আমন্ত্রিত উলামায়ে কিরাম সভাপতি সহ সর্বস্তরের সুন্নি জনতা রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওয়া সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা লাখো লাখো বেহদ বেশুমার করোড়ো শুকরিয়া জ্ঞাপন করতেছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আজ আমাদেরকে মহান মুনিবের পক্ষ থেকে মহান এক আলিশান ইনআম দান করেছেন। সেই ইনআমের নাম হচ্ছে নবী আকা আহমদ মুজতবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সবাই বলুন ঠিক কিনা, আর মুহাম্মদরা আওয়াজ দিয়ে বলুন না ঠিক কিনা। আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বয়ান দিয়েছেন অসংখ্য আয়াতে কারিমা শরীফ, সেখানে ভিতর থেকে আমি যেটা তেলাওয়াত করেছি ওই তেলাওয়াতের মাধ্যম দিয়ে হযরতে আমান নবীর আম্মা জান মা খাতুনে জান্নাহ মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই বয়ান দিচ্ছেন, আমান নবী মুস্তাফা সরকারে মদিনা রহমাতুল্লিল আলামিন সরবরে দুনিয়া বাদিন যখন দুনিয়ার জমিনের মধ্যে শুভাগমন ঘটাচ্ছিলেন তখন বলতেছেন লাম্মা ফাসালা মিন্নি তাআনি আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা খরাজা মাআহু নূরা আদা আল্লাহু মা বাইনা মাশরিকে ওয়াল মাগরিব। আমার নবী মুস্তাফা রহমাতুল্লিল আলামিন যখন দুনিয়া জমিনে আমি খাতুনে জান্নার রহম মুবারক থেকে বের হয়েছিল তখন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সকল কিছু আল্লাহ নূরে নূরান্বিত করে দিয়েছে। মহব্বত নিয়ে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, এখন দেখা যায় নবী আমাদের মতন, নবী আমাদের মতন নাই। আমার আল্লাহ যেভাবে বলেছেন লাইসা কামিসলিহি শাই, আমার কোনো উপমা নেই, আমার নবীর রেসালতের কোনো তুলনা নেই, সৃষ্টির ভিতরে আমার নবীর কোনো উপমা নেই, আল্লাহর ওয়াহদানিয়তের ভিতরে আল্লাহ সৃষ্টি আমাদের স্রষ্টা হিসাবে আমাদের জন্য যথেষ্ট, আর সৃষ্টির ভিতরে আমার নবী মুস্তাফা আমাদের জন্যই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মহব্বতের আওয়াজ নিয়ে বলবেন না সুবহানাল্লাহ, কারণ আপনারা যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যাইনো আমার আম্মা জান মায়েশা সিদ্দিকা বয়ান দেন যাইনো মাজালিসাকুম বিসলাতে আলান নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা মজলিসকে সাজাবা নবীর দরুদ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নবীর দরুদের মাধ্যম দিয়ে। সুবহানাল্লাহ এখন বড় আওয়াজ দিয়ে বলবেন না প্যারা হাজরিন। সেই জন্য বলা হচ্ছে, বলতেছেন আল্লাহ বেনজির বেমেসাল, আমার নবীর সৃষ্টির ভিতরে বেনজির বেমেসাল, আল্লাহর ওয়াহদানিয়ত আমার নবীর নববিয়ত আর রেসালত, আল্লাহ সৃষ্টির ভিতরে এক, রেসালতের ভিতরে আমার নবীর অতুলনীয় এক, আল্লাহ গাফার আমার নবী গুনাহগার ও কি খরিদার, আল্লাহ হচ্ছে সত্তার আমার নবী মুস্তাফা হচ্ছেন গরিব ও কি মদদগার, আল্লাহ হচ্ছে রাউফুন রহিম আমার নবী ও রাউফুর রহিম। আমার নবীর 3000টা নাম মুবারক রয়েছে আর দালাইলুল খায়রাত শরীফের ভিতরে 201টা নাম মুবারক রয়েছে, ওখানের ভিতরে আমার নবীর মুস্তাফার আরেক নাম হচ্ছে দালাইলুল খায়রাত দলিলুল খায়রাত আলামুল ইয়াকিন, আমান নবী মুসাদ্দিক আমান নবী রাউফুর রহিম। আল্লাহ যেমন সত্তার আমান নবী হচ্ছে রাউফুর রহিম। সেই জন্য কোন একজন শায়রে সুন্দর করে বয়ান দিয়ে বলতেছেন আ নবী সারে রহমত হুয়ে হে বলাশক ওগমহারে উম্মত মুঈহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই জন্য
আমরা মুমিনের অন্তরটা আমার নবী যেরকম আমাদেরকে দিয়েছি দিয়ে দিয়েছেন, আমার আল্লাহর কুদরতের কালাম শরীফের ভিতরে আন্নাবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী তোমারে জান সে নজদিক হে, ও পেয়ারা মুমিন ওয়ালো তুম শুনলো তোমরা শুনে নাও জেনে নাও তোমাদের অন্তরের ভিতরে নবী মুস্তাফার প্রেম সেটা আমি আল্লাহ তোমাদের অন্তরের ভিতরে প্রাণের চেয়েও অনেক নিকটবর্তী করে দিয়েছে আমার নবী মুস্তাফাকে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজেরিন, সেই জন্য তো আমরা বলি আজব রঙে পার হে বাহারে মদিনা কে সব জান্নতে হে নেসারে মদিনা। সুবহানাল্লাহ বলুন না একটু, আরো মহব্বতের আবহ নিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মেরি খাক রব না বরবাদ যাই, আরে পাশে মর গে কর দে গোবারে মদিনা, পাশে মর গে কর দে গোবারে মদিনা। হাবিবে খুদা হাসি হে মুহাম্মদ, আরে নবী মুস্তফা আমি হে মুহাম্মদ, নবী মুস্তফা আমি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজেরিন, সেজন্য আমার নবী নবী মুস্তাফা রাউফুন রহিমুন সিরাজুম মুনিরুন ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু বুকরাতাও আসিলা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নবী তারিফাত করতেই থাকো, লা তুহসুহা কখনো তোমরা শেষ করতে পারবে না, সুতরাং আমরাও শেষ করতে পারবো না। সম্মানিত হাজেরিন, আল্লাহ আমাদেরকে সবাইকে অন্তরের ভিতরে নবী প্রেমে নবীর প্রেম সিদ্দিকে আকবরের কোটি ভাগের একটি ভাগ আমাদের অন্তরের ভিতরে দিয়ে নবীর প্রেম দিয়ে জীবনের মধ্যে আল্লাহ আমাদের হায়াতে তয়াবা নসিব করুক। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে অতি সংক্ষিপ্ত আকারে শুভেচ্ছা বিনিময় করবেন জনাব মোহাম্মদ ফজল মাস্টার। জনাব মোহাম্মদ ফজল মাস্টার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্কানি আলীনগর দরবার শরীফ, আশেক ভক্ত মুরিদানের উদ্যোগে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকের এই জুলুস মোবারকে উস্কানি আলীনগর দরবার শরীফের সাজ্জাদানশীল পীর জাদা মৌলানা মোহাম্মদ জিয়াউদ্দিন সাহেব প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন, এবং আরও উপস্থিত আছেন পীর জাদা হাফেজ কারি মোহাম্মদ নিজামুদ্দিন সিদ্দিকি আল কুরাইশি রহমতুল্লাহ আলাই, এবং আরও উপস্থিত আছেন শাহজাদা মোহাম্মদ জহুরুদ্দিন সিদ্দিকি উস্কানগিরি রহমতুল্লাহ আলাই। আই অনারার এলাকার একজন ছেলে আই একান হতা হইম ইয়ানুল দিকি উস্কান আলীনগর দরবার শরীফতুন যে হুন পিছেব কেবলা মাধ্যমে জুলুস হতে এই এলাকার মানুষ উত্তর জোয়ারা সৈয়দ আমির কুলাল পাড়া, উত্তর জোয়ারা শেখ পাড়া, উত্তর জোয়ারা পূর্ব মোহাম্মদপুর, উত্তর জোয়ারা নগর ভাড়া অর্থাৎ সারাউন্ডিং এরিয়ার লোক কাঞ্চননগরের লোক পাগল পাড়া হইয়া যায়। এই যে আজকে পীরজাদা মৌলানা মোহাম্মদ জিয়াউদ্দিন সাহেবের নেতৃত্বে
আজকে যে জুলুস বের হয়েছেন অত এলাকার সর্বস্তরের মানুষ, শুধু মঞ্জিল ভিত্তিক নয়, প্রতিটি মঞ্জিলের মুরিদান বৃন্দ আজকে এই জুলুস মুবারকে শরীক শামিল হয়েছেন। আমি আজকের এই জুলুস মুবারকের পক্ষ থেকে অত্র এলাকার, বিশেষ করে যারা এই জুলুস মুবারকে শরীক শামিল হয়েছেন তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আন্তরিকতা প্রকাশ করছি। আমি সাথে সাথে অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে বিগত এক মাস ধরে অত্র এলাকার ছেলেরা, যুবক ছেলেরা এই জুলুসের জন্য কিভাবে মেহনত করেছেন আমি নিজের চোখে দেখেছি। আমি যারা এই জুলুসের আয়োজন করেছেন অত্র এলাকার নগর পাড়ার ছেলেরা, উত্তর জোয়ারা সৈয়দ আমির কুলাল পাড়ার ছেলেরা, উত্তর জোয়ারা শেখ পাড়ার ছেলেরা, পূর্ব মোহাম্মদপুর ছেলেরা, সুদূর শামুকসরি থেকে আগত অনেক অনেক ছেলেরা এই জুলুসের মধ্যে শরীক শামিল হয়েছেন। আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং যারা প্রবাস থেকে এই জুলুসে শরীক শামিল হয়েছেন আমি তাদের মঙ্গল কামনা করছি, উত্তরোত্তর তাদের সুস্বাস্থ্য কামনা করছি। একটা কথা বলছে সাই, আমি এই এলাকার যখন জুলুস বের হয় কানু সাহা আলী রাজা রহমতুল্লাহ আলাই, যিনি 3 বারো 36 বছর বনবাসে সাধন করেছেন, 3 বারো 36 বছর সাধন করার পরে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ওনাকে ওই সাধনা থেকে উস্কান আলীনগর দরবার শরীফে কিভাবে প্রেরণ করতেছেন এক মিনিট শুনেন। ওইখানে ওই বন পাহাড়ের মধ্যে, বনের মধ্যে ওই বাঘকে নির্দেশ দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন, এই বাঘ তুমি আমার কানুকে তোমার কাঁধে ছড়ে উস্কান আলীনগর দরবার শরীফে পৌঁছাইয়ে দেন। এই বাঘের পিঠে ছোয়ার হয়ে এই কানু শাহ আলী রাজা রহমতুল্লাহ আলাই উস্কান আলীনগর দরবার শরীফে পৌঁছেছেন। আপনারা এই কানু শাহ আলী রাজা রহমতুল্লাহ আলাইকে যেন তেন উনি ভাববেন না। 3 বারো 36 বছর যিনি জলে জ্বলিয়া উনি হয়েছেন, আমি প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করছি, প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করছি। আজকে এই বিরাট যশ্নে জুলুসের মধ্যে আমি বরকতানের জন্য একটা আল্লাহর যে শ্রীপতি 99 নাম এই 5 মিনিটের মধ্যে আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া মালিক ইয়া কুদ্দুস ইয়া সালাম ইয়া মুমিনু ইয়া মুহাইমিনু ইয়া আজিজু ইয়া জব্বারু ইয়া মুতাকাব্বিরু ইয়া হালিক ইয়া বারি ইয়া মুসাইর গফফার কাহার ইয়া ওয়াহাব ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া ফাত্তাহ ইয়া আলিম ইয়া কবীর ইয়া বাসিত ইয়া হাফিজ ইয়া রাফি ইয়া মুইজ্জুম ইয়া মুজিল্লু ইয়া সামি ইয়া বসীর ইয়া হাকাম ইয়া আদল ইয়া লতিফ ইয়া হাবীর ইয়া লতিফ হাবীর ইয়া হালিম ইয়া আজিম ইয়া রশীদ ইয়া শাকুর ওয়া শাকুর ইয়া আলী ইয়া কবীর ইয়া কবীর ইয়া হাফিজ ইয়া মুকিত ইয়া মুকিত ইয়া হাসিব ইয়া জলিল ইয়া করিম ইয়া রকিব ইয়া মুজিব ইয়া ওয়াসি ইয়া হাকিম ইয়া আদুদ ইয়া মজিদ ইয়া বাইস আশহীদ ইয়া শহীদ ইয়া হক ইয়া ওয়াকিল ইয়া কবি কবি মতিন ইয়া ওয়ালি ইয়া হামিদ ইয়া মুসি ইয়া মুবদি ইয়া মুইদ ইয়া মুইদ ইয়া মুই ইয়া মুই ইয়া মুমিত ইয়া মুমিত ইয়া হাই ইয়া কাইম ইয়া ওয়াজিদ ইয়া মজিদ ইয়া ওয়াহিদ ইয়া আহাদ আসসামাদ ইয়া কাদির ইয়া মুক্তাদির ইয়া মুকদ্দিম ইয়া মুআখির ইয়া আউয়াল ইয়া হেরু ইয়া জাহির ইয়া বাতিন ইয়া ওয়ালি ইয়া মুতালি ইয়া বর ইয়া বর ইয়া তাওয়াব ইয়া গফুর ইয়া গফুর ইয়া মুনতাকিম ইয়া আউফু ইয়া রাউফ ইয়া মালিকুল মুলক ইয়া জুল জালালি ওয়াল ইকরাম ইয়া মুখশিত ইয়া মুখশিত ইয়া জামি ইয়া জামি ইয়া গনি ইয়া মুগনি
আল্লাহ সবাইকে কবুল করো এই 99 নামের উসিলায়। সবাইকে আল্লাহ আল্লাহ সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ এই 99 নামে তোমার শ্রীপতিত 99 নামের উসিলায় আল্লাহ এই এই এলাকার জনগণকে এই মাহফিলে যত মুমিন মুসলিম আল্লাহ জমায়েত হয়েছেন সবাইকে কবুল আর মঞ্জুর করুন। আমিন ওয়াহরু দাওয়ানা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত। মারহাবা মারহাবা সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে নূরানি ইমানি তকরির পেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। দক্ষিণ চট্টলার বরণ্য আলেমে দিন সুন্নি জনতার অতন্দ্র প্রহরে উস্তাদে ওয়া উস্তাদুল উলামা শাইখুল মাশাইখ মুফতি আজম হযরতুল হাজ আল্লামা মুফতি আহমদ হুসাইন আল কাদেরী সাহেব, হযরতুল হাজ আল্লামা মুফতি আহমদ হুসাইন আল কাদেরী মাদ্রাজুল আলী, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, জশনে জুলুসে ঈদে মিলাদুন নবী, উস্কান আলীনগর দরবার শরীফ, সাল্লে আলা রাসূলিনা, সাল্লে আলা মুহাম্মাদিন, সাল্লে আলা হাবিবনা, সাল্লে মুহাম্মাদিন, সাল্লে আলা রাসূলিনা, সাল্লে মুহাম্মাদিন, সাল্লে আলা হাবিব, তুজসা সিয়া কারি কন উনসা শফি হে কাহাঁ, ফেরিয়ে তো যে ভোল যায় দিলিয়ে তেরা গুমান হায়, সাল্লে আলা রসূল মুহাম্মাদিন, সাল্লে আলা হাবিব, আজকের এই নূরানি জশনে জুলুস ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের সম্মানিত মেহমানে আলা হযরত শাহ সুফি আলী রেজা কানুসার রহমতুল্লাহ আলাইহির ঔলাদ পীরজাদা মাওলানা মোহাম্মদ জিয়াউদ্দিন সিদ্দিকী ওশানগিরি মাদ্রাজিল্লুল আলী, আজকের এই মাহফিলে সদারত করছেন হযরত শাহ সুফি আলী রেজা কানুসা রহমতুল্লাহর ঔলাদ মোহতারামুল মুকাম ওয়াজিবুল ইহতেরাম মুহিব্বি ওয়া মুকাররিমি পীরজাদা হাফেজ কারি মাওলানা মোহাম্মদ নিজামুদ্দিন সিদ্দিকী ওশানগিরি মাদ্রাজিল্লুল আলী, দিগর হযরাত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে জাম বিরাদান ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ওয়ালাইকুম সালাম বলেননি, সালাম দেওয়াটা সুন্নত, সালামের জবাব দেওয়াটা ওয়াজিব। ওয়াজিব তরক করলে কবিরা গুনাহ হয়। আমরা এত করি, এত কষ্ট করি যে জুলুসে এসেছি জন্নতের জন্য না জাহান্নামের জন্য? হ্যাঁ, আরেকবার বলুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। ভাইয়েরা আমার, সমকম কথা বেশি, বর্তমান নাজুক পরিস্থিতি, এরকম পরিস্থিতি মনে হয় আমার মাস্টার
ফজল মাস্টার সাহেব, উনি আমি মনে করি এখানে সবার চেয়ে বয়স্ক বেশি, আর ওনার সাথে তো পরিচয় আজকে নয়। আমি তো চন্দনেশের জামজুরি ফাজল মাদ্রাসায় 40 বছর শিক্ষকতা করেছি, ওয়াজের বয়স মাত্র 45 বছর। তা আমি তো সবসময় ঘুরি গাড়ি আছি, মনে হয় তিনিও দেখে নাই বর্তমান যে পরিস্থিতি চলছে। এই পরিস্থিতিতে আমাদের উপর আমাদেরকে একটু সজাগ হওয়ার দরকার আছে কি না? আর জোরে বলুন, যে ওলিদের উসিলায় আজকে ইসলাম জিন্দা, সেই ওলিদের মাজারে আগুন লাগাই দেওয়া হচ্ছে ঠিক কিনা? যে সুন্নি আলেমরা আল্লাহর নবীর উচ্চারণ করে, দুরুদ সালাম পড়ে, নবী শান বয়ান করে, এই কারণে তাদেরকে মসজিদ থেকে বের করে দেওয়া হচ্ছে ঠিক কিনা? যে সুন্নি আলেমরা, যে নবীর আশেক সুন্নি, এই অপরাধে তাদেরকে মাদ্রাসা থেকে জোরপূর্বক পদত্যাগ পত্রের সাক্ষাৎ নেওয়া হচ্ছে ঠিক কিনা? এই মুসিবতের মধ্যে আমি আমার বড় জামাতা জাফরাবাদ ফাজিল মাদ্রাসা প্রিন্সিপাল সাহেব, ওনাকে বাধ্য করি সাক্ষাৎ নিয়েছে, শুধু একটা অপরাধ, সে সুন্নি, ঠিক কিনা? তাই আমরা কোথায় আছি? ঘুমাই থাকার সময় এখন আর আছে? বলুন আছে? আসুন শুনো সুন্নি মুসলমান জাগো, শুন আরো জোরে, শুনো শুন, ময়দানেতে প্রমাণ হবে তোমার আছে নি ইমান, তোমার তোমার আছে নি ইমান, তোমার শুনো নবীর আশিক যারা, শুনো আল্লাহর বান্দা যারা, ইমান নিয়ে বাঁচতে হবে, ইমান নিয়ে, ইমান নিয়ে দরদ তৌহিদের দামান, শুনো শুন জাগো। হ্যাঁ নবী আমরা হব তোমার সেনা, ভয় করি না বুলেট বোমা, ঠিক আছে? হে নবী আমরা হব তোমার সেনা, ভয় করি না বুলেট বোমা, ইতিহাসে লেখা আছে, ইতিহাসে কর ভাল্লার প্রমাণ, শুনো জাগো, শুনো সুন্নি মুসলমান জাগো। হে হুসাইন আপনি কোথায়? আমরা সবাই যাবো সে তাই, ঠিক আছে? আমরা কি হোসাইনি মুসলমান না ইয়াজিদি মুসলমান? হে হোসাইন আপনি কোথায়? আমরা সবাই যাবো সে তাই, বিশ্বগুরি গাইব মোরা, বিশ্বগুরি সত্যের গুণ গান, শুনো জাগো, শুনো তরুণার যুবকরা, তোমার রক্তে ইসলাম গড়া, ঠিক কিনা? এ আমার যুব সমাজ, আজকে আমরা মাদ্রাসায় স্কুল কলেজ ভার্সিটিতে আমাদের ছাত্র ছাত্রী দিচ্ছি আদব শিকার জন্য না বেআদবি শিকার জন্য? আরো জোরে, সবার কথা বলছি না, কিন্তু দেখা যায় সেখান থেকে বেআদবি বাইর হচ্ছে ঠিক কিনা? শিক্ষকদের উপর জুলুম করা হচ্ছে ঠিক কিনা? শুনো তরুণার যুবকরা, তোমার রক্তে ইসলাম গড়া, কি কারণে ভুলি গেলা, কি কারণে, কি কারণে তৌহিদের আযান, শুনো জাগো, শুন করবালার শহীদ যারা, ইসলামের সুজু তারা, ঠিক কিনা? করবাল্লার শহীদ যারা, ইসলামের সুজু তারা, মরণ হলে মরব মোরা, মরণ হলে
মরণ হলে দেব নাই মানি শুনু। আপনারা কি সেই ইমানের উপর মজবুত আছেন? ইমান রক্ষার জন্য প্রয়োজনে কি জান দিতে পারবেন? আল্লাহ তুমি কবুল করো। যদি বা গজল শুনতে চান, এই গজলের ভিতরে কোরআন হাদিস লুকাই তুমি আসুন। আমার কানুসা রহমতুল্লাহ আলীনগর দরবার শরীফের এরা কেন জুলুস বের করছে? জুলুসের দরকার কি? যেহেতু আমরা কার উম্মত, একটু জোরে বলুন না, কার উম্মত? আরো জোরে। আপনারা কি আসল কথা কি সবাই খেয়াল করেন? হযরতে শেখ সাদি রহমতুল্লাহ আলাই, আপনারা যে বলাগাল উল্লাহ বেকামালি কসাবাদ দুজা বেজামালি এ যে দুরুসই পড়েন, তিনি লিখেছেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলতেছে দুনিয়ার নাদ সব কবুল হবে বলাগাল উল্লাহ বেকামালির উসিলায়, সুবহানাল্লাহ। তিনি বলতেছেন তো আসলে উজুদা মদি আজ না খুশ দিগর হার যে মৌজুদ দেশুদ ফরে তুস, সুবহানাল্লাহ। তার লিখল কিতাব বস্তায় ফার্সি ভাষা। হুজুর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি সৃষ্টি জগতের মূল, সুবহানাল্লাহ বলেন, কোরআন হাদিস থেকে বের করে আপনি সৃষ্টি জগতের মূল, আর সমস্ত সৃষ্টি জগৎ হচ্ছে আপনার শাখা পশাখা পরু। গাছের শিকড় যদি জীবিত থাকে, গাছের গোড়া যদি জীবিত থাকে, তার গাছপালা জীবিত থাকবে কি না? তার শাখা পশাখা জীবিত থাকবে কি না? বলুন না, থাকবে কি না? তো বলছে ইয়া রাসূলুল্লাহ, এখন দিনে সূর্য উদয় হচ্ছে, রাত্রিতে চাঁদ উদয় হচ্ছে, সাগরে যে জোয়ার ভাটা আছে, আমার হযরতরা এখানে এসেছেন, আমরা এখন জীবিত আছি, সব কিছুর মূল হচ্ছে আমার নবী। এ কথা প্রমাণ, নবী জীবিত বলে সারা বিশ্ব জগৎ জীবিত, ঠিকই না? সে আমাদের জিন্দা নবী, নবী জিন্দা, তাই দিন জিন্দা, রাত জিন্দা, গাছ গাছালা জিন্দা, ফল ফ্রুট আমরা পাই, হুজুররা জিন্দা, আকাশ বাতাস জিন্দা। এটা কেন? যেহেতু নবী জিন্দা, সুবহানাল্লাহ বলেন। সে জিন্দা নবী আমাদেরকে, আমাদের এই মাহফিলে আছেন কিনা? আরো জোরে। কিতাবের নাম আন-নিয়মাতুল কুবরা আলাল আলম, লেখকের নাম আল্লামা শাহাবুদ্দিন হাইতমি শাফি রহমতুল্লাহ আলাইহি। এই কিতাব তুরস্কের ইস্তাম্বুল থেকে ছাপাই বিশ্বব্যাপী প্রসার করেছে। কেন হুজুররা মিলাদুন্নবী করতেছেন সেটাই? কালা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মান আনফাকা দিরহামান আলা কেরাতে মাউলিদিন নবী, জোরে বলুন সাল্লাল্লাহু, আরো জোরে বলবেন না, আরো জোরে বলবেন না, আরে সাল্লাল্লাহু আলাইহি, এটা বড় ইবাদত। তো কিছু মশলা আপনাদেরকে জানিয়ে রাখতে হবে। আমাদের অনেক ইমানের দাবিদার ভাইয়েরা বলে সুন্নিরা সাল্লাল্লাহ 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 পড়ে, ঠিক কি না? শুধু আমরা কেন উত্তর দেবো? আপনাদের উত্তর দেওয়ার দরকার আছে। প্রতিটা হাদিসের শুরু দিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে কি না? কালা নবীও, তারপর বলেন না, তারপর বলেন না। এই বুখারী শরীফের হাদিসে, মুসলিম শরীফের হাদিসে, আবু দাউদ শরীফের হাদিসে, নেসাই শরীফের হাদিসে, তিরমিজি শরীফের হাদিসে, ইবনে মাজাহ শরীফের হাদিসে, দুনিয়ার সকল হাদিসে কালা নবীর পরে কি আছে? তাই আমরাও সাল্লাল্লাহ বলি, সুবহানাল্লাহ বলেন, আরো জোর বলেন। তারপরে প্রশ্ন করে ইয়া নবী সালাম আলাইকা কোত্থেকে পেয়েছেন, ইয়া নবী কেন আগে? এই আমরা হাদিস পড়তে কালার নবী বলেন না, কি বলি? কালার, তারপরে
আরো জোর বলবেন না, বলবেন সল্লাল্লাহর আগে নবী আছে, এই জন্য দরুদুর আগে যা নবী আছে, সুবহানাল্লাহ বলেন। এগুলো আপনারা শিখে নেবেন। তাই এই হাদিসের মধ্যে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহ তাআলা যেহেতু আজকে আছে, সুবহানাল্লাহ বলেন, আরো জোর বলবেন না। এ সিদ্দিকি মানি বুঝেন না, সিদ্দিকি মানি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহ তাআলার বংশধর। আল্লাহর জগতে সিদ্দিক আকবর চেয়ে বড় ইমানদার আর কেউ আছে? আরো জোর বলবেন না, আরো জোর বলবেন না। আফজালুল বাশার বাদাল আম্বিয়া সিদ্দিক আকবর রাদিয়াল্লাহ তাআলা, সবাই একতার উপর একমত যে নবীদের পরে সিদ্দিক আকবরের স্থান, ঠিক কিনা? কি আপনার ওদিকে কি দেখছেন, এদিকে দেখেন, দর্শী পড়েন সালাতুনিয়ায়। আলাইকুম সালাতুনিয়ায়, আল্লাহুম্মা সাল্লি আল্লাহ, তুমি দয়া করো নসিব করো মদিনা, আল্লাহ নসিব নবীজিকে না দেখাইয়া খবর দেশে নিয় না, আল্লাহ নবী আমি একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, যেহেতু যুগের চাহিদা, সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে এই বড় ইমানদার আর কেউ আছে? আরো জোরে, আরো জোরে। সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদা হচ্ছে এটাই, সতর্ক করছি, আমাদের মধ্যে সুন্নি দাবি করো কেউ কেউ এমন আছে সিদ্দিক আকবরকে মানতে রাজি নাই, নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন, আমি তাদের নাম এখন উচ্চারণ করছি না, কারণ চতুর্দিকে জামিলা আর জামিলা, মুসিবত আর মুসিবত, তবু আপনাদেরকে সতর্ক করছি যে সিদ্দিক আকবর, অথচ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ যদি সাহাবা না মানে কোরআন শরীফের ফয়সালা, সে বেঈমান, নাউজুবিল্লাহ। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইজ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহ মানা, সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না, আল্লাহর কোরআন তো আমার কথা না, জবলের সুরের সম্পর্কে এই আয়াত নাযিল হয়েছে। আমার নবী যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গারে সুরের মধ্যে বলেছিলেন ইজ ইয়াকুলু লিসাহিবি, কোরআনে বলতো যে যখন তার সাহাবাকে বলেছিলেন লা তাহজান ইন্নাল্লাহ মানা, সিদ্দিক আকবর তুমি ভয় করো না, কাফের মুশরিকরা মাথার উপর চলে আসছে, তার জন্য চিন্তা করো না, কারণ এই গর্তের মধ্যে শুধু তুমি না, নবীদের সর্দার যিনি তিনিই এখানে, উম্মতের সর্দার যিনি তিনিই এখানে, হুদার হুদাইর যে যাদের মাধ্যমে সৃষ্টি হইয়া তিনি এখানে, জানি রাখো সিদ্দিক আকবর আর মদিনাওয়ালা নবী যেখানে স্বয়ং আল্লাহ এখানে। আরো জোরে বলুন, এই জন্যে আমরা বলি ওলি নবী যেখানে আল্লাহ। আরো জোরে ওলি নবী, আমরা ওলি কেন মানি, ওলির মাধ্যমে নবী পাবো, ওলি নবী কেন মানি, ওলি নবী যেখানে আল্লাহ সেখানে। তাহলে এই আয়াতের মধ্যে ইয়াকুলুল সাহিবি সিদ্দিক আকবরকে সাহাবা বলেছে, তাহলে সিদ্দিক আকবরকে যারা সাহাবা মানে না তারা কোরআন মানে না, ঠিক কিনা? আরো জোরে বলুন,
আর কোরআনের আয়াত স্বীকার করলে সে ইমানদার হতে পারে না। সে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, মানান ফাকা দেরহামান হালাকারাতে মৌলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা রফিকি ফিল জান্না। হুজুর এত কষ্ট করে আলীনগর দরবার শরীফ থেকে কেন এসেছে, এতক্ষণ কেন বসে রয়েছে, আপনাদেরকে কেন জমায়েত করেছে, আপনাদেরকে কেন জুলুসের জন্য রাস্তা রাস্তা দৌড়াচ্ছে, লাভটা কি? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমি মৌলভী আহমদ হোসেন বলতেছি না, মনান ফাকা দেরহামান আলা কেরাতে মৌলুদ্দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বড় ভাইজান ফজল মাস্টার সাহেব বলেছেন, এক মাস ধরে অনেকেরা অনেক কষ্ট করেছে, কিছু করেন নাই, আরো বেশি করা উচিত ছিল। ইনশাআল্লাহ যারা এক মাস করেছে তারা সারা জীবনও করতে পারবে, ঠিক কিনা? মনান ফাকা দেরহামান আলা কেরাত মৌলুদ্দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ফতোয়া দিচ্ছে যে একটি দেড়হাম খরচ করবে, দেড়হাম মানে সেখানের হিসাবে দেড়হাম বলছে, এখানে বর্তমানে যার যার তৌফিক অনুযায়ী, যার যার তৌফিক অনুযায়ী মিলাদ নবীর জন্য খরচ করবে, জুলুসের জন্য খরচ করবে, জুলুসকে সুন্দর করার জন্য খরচ করবে, দরুদ সালাম পড়ানোর জন্য খরচ করবে, নবীর সানমান শোনার জন্য খরচ করবে, নবীর সানমান শোনানোর জন্য খরচ করবে। সিদ্দিক আকবর বলতেছে, কেয়ামতের ময়দানে তাকে ছেড়ে একটা শর্ত হও, সে সুন্নি মুসলমান হতে হবে। কি হতে হবে? আরো জোরে বলেন না, কি মুসলমান? এখন তো অনেক তো বহুরূপী মুসলমানও আছে, ঠিক কিনা? বহুরূপী মুসলমান, বহুরূপী মুসলমানের কথা বলা হচ্ছে না, কোন মুসলমানের কথা বলা হচ্ছে? আরেকটু জোরে বলবেন না, যারা সুন্নি আকিদার অনুসারী, যারা সহি আকিদার অনুসারী, যারা কোরআন সুন্না ভিত্তিক আকিদা রাখে, এরকম কোন বান্দায় তার তৌফিক অনুযায়ী একটা দেরহামও যদি নবীর মাহফিলের জন্য খরচ করে, আমি সিদ্দিক আকবর তাকে ছেড়ে বেহেশতে যাব না, তাকে সাথে করে বেহেশতে নেব এবং শেষ বেহেশতে আমার সঙ্গী হবে। আরো জোরে, আরো জোরে, এর চেয়ে বড় নিয়ামত আর আছে নাই? কালা উমর রাদিয়াল্লাহু তাআলা মান আজ্জামা মৌলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাদ আহিয়াল ইসলাম। উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি যেমন তেমন সাহাবা না, ঠাকুরীয় কিছু নামদারি মুসলমান সুন্নি মুসলমান অন্য ফারকা যোগদান করে তাকে নিয়েও টানাটানি করতেছে, ইনিও এত বেশি ভালো সাহাবা নয়, নাউজুবিল্লাহ বলেন, সমমত প্রকাশ করা হবে এখন না। আমরা ইসলামের জন্য পাগল, আমরা ইসলামের তালেব, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের মতলুব। আমরা মদিনাওয়ালা নবীর মুরিদ, মুরিদ শব্দের অর্থ এরাদা করনেওয়ালা, নবী পানে কে লিয়ে, ওলি পানে কে লিয়ে এরাদা করনেওয়ালা, খুদা কি রিজামন্দ কে লিয়ে এরাদা করনেওয়ালা। আর হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা মুরাদ, আমার হজরত ওলামা কারাম বলার আগে বুঝতে পেরেছে, আপনাদেরকে একটু বুঝাই দিতে হবে, আপনারা জানেন ওমর মুসলমান হওয়ার জন্য ডাইরেক্ট আমার নবী দোয়া করেছিলেন, ঠিক কিনা? বলুন না, ঠিক কিনা? তাই ওমর মতলুব, ইসলাম তালেব, ওমর মুরাদ আর ইসলাম মুরিদ, এরকম একজন সাহাবা যার জন্য যে মুসলমান হওয়ার জন্য আমার নবী দোয়া করেছেন, ঠিকই দোয়া করেছেন, সে যে তারিখে কলমা পড়েছে সে তারিখে হারাম শরীফে যায় বলে আজকে থেকে জমা সহকারে মুসলমান নামাজ পড়বে। জোরে বলুন না, যে কেউ যদি আমাদেরকে হেরম শরীফে নামাজে বাধা দাও, আমি ওমর তৈয়ার আছি, সামনে আসো। সুবহানাল্লাহ বলেন, সে ওমর রাদিয়াল্লাহু তাআলা যিনি ইসলামের মতলুব, তিনি বলতেছেন আমার প্রিয় নবীর সাহাবা মন আজ্জামা মৌলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা নবীর মাহফিলকে সম্মান করেছে, মাহফিলে বসে কোনো আলো সাইট আলো চালানো না করে
কষ্ট করি সম দিয়ে মাহফিলকে সাজাই, মাহফিলকে রৌনক করবে। আমি ওমর ফতোয়া দিলাম, সে মূলত মাহফিল সাজায় নাই, সে মূলত নবীর মাহফিলকে সম্মান করে নাই, সে মূলত ইসলামের বাগানের গাছে পানি ঢালিছে, সে ইসলাম জিন্দা করেছে। এই জন্য হুজুররা আপনাদেরকে রসুলের দরবারে পৌঁছাইয়া দেওয়ার জন্য এই প্রচেষ্টা, সুবহানাল্লাহ। আমিও গুনাহগার, আল্লাহ শুকর আদায় করি। আপনারা জানেন আমিও আপনাদের সাথে সাথে ছিলাম, প্রায় ওই মিছিলের পিছনে গাড়ি জাম ছিল। আমি আমার এই অসুস্থ শরীর নিয়ে এতক্ষণ আমি বসতে পারি না, অর্থাৎ আমার কিছুক্ষণ বসার পরে আবার চেয়ারে বসতে হয়, কিন্তু আজকে নবীর প্রেমে আল্লাহ আমাকে তৌফিক দান করেছে, সুবহানাল্লাহ। নবী ছাড়া আমাদের কোনো উপায় আছে? নবী মোর ফরশ মনি, নবী মোর, নবী মোর, নবী মোর, নবীর নাম জভে যে জান সেই তো দুজন। যদি বা কবি নজরুল বলল কোরআন হাদিসের মূল কথা বলেছে, আপনারা যে নবীর নাম জপন করতেছেন এ জুলুসে বসে, জুলুসে এসে মূলত নবীর নাম যে জপন করে সে তো দুজাহানের ধ্বনি, সুবহানাল্লাহ। বলে নবী মোর ফরশ মনি, নবী মোর, নবীর নাম, নবী মোর নূরে হুদা, তার তরে সকল পায়দা, আদমের কলবিতে তারে নূরে রোশনি, নবী মোর, নবী মোর, নবীর নাম, নিদানে আখরাতে ফার করবেন ফুল ছাড়াতে, নিদানে আখরাতে ফার করবেন ফুল ছাড়াতে, কান্ডারি হইয়া নবী পার করাবেন সেই তরণি, নবী মোর, নবী মোর, নবীর নাম। যাই, তাই সময় সংক্ষিপ্ত, আমি বেশি যাচ্ছি না। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কালা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মন আজ্জামা মাউলিদান নবিয়ে জোর বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাকআন্নাহু সাইদা গাজওয়াতা বদরিন ওয়া হুনাইন, সুবহানাল্লাহ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি দুজাহানের ধনী, যার ধনের মাধ্যমে ইসলাম জীবিত হয়েছে, আমার নবী যাকে মহব্বত করে একের পর একটা দুইটা নূরানি করুণা মোবারক সাজিয়ে দিয়েছিলেন, সে উসমান গনি বলতেছে যে নবীর মাহফিলের জন্য একটা দেড়হাম তথা তৌফিক অনুযায়ী খরচ করবে, আমি উসমান গনি ফতোয়া দিচ্ছি সে যেন বদরের যুদ্ধে হুনাইনের যুদ্ধে গিয়ে তরবারি হাতে নিয়ে ইসলামের পক্ষে জিহাদ করেছে, সে স্বভাব পাবে। কালা আলী রাদিয়াল্লাহু তাআলা মন আজ্জামা মাউলিদান নবিয়ে জোর বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওয়া কানা সাবাবান লাকারাতিহি লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আমার শের হুদা আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যারা নবীর মাহফিলকে সম্মান করবে, এই সম্মান শুধু নবীকে রাজি করার জন্যে, নবীর মাহফিলের জন্য করবে, ঈমান আমল আকীদা ঠিক করে নিয়ে সে মৃত্যুর বিছানা যখন শায়িত হবে, হযরত আলী আলাইহিসসালাম যখন তার জান নিয়ে টানাটানি করবে, শয়তান যখন তার ঈমান নিয়ে টানাটানি করবে, মদিনাওয়ালা নবীর নজর তার উপর পড়বে, জানটা বের হওয়ার সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ ঈমান নিয়ে বের হবে, সুবহানাল্লাহ। ওয়াদুলুল জান্নাতা বিগায়রি হিসাব, এরকম যদি মজবুত ইমানদার হয় আল্লাহ বলবে তোর ইমানও ঠিক আছে, আমলও ঠিক আছে, নবীর আশেক মিলাদের পাগল, এত হিসাব কিসের, আর ব্যস্ততে চলে যাও, সুবহানাল্লাহ। যাক, আমার কথা শেষ।
ভাইয়েরা আমার, এখন আমরা বিক্ষুব্ধভাবে চললে হবে না, সুন্নিদেরকে সজাগ হতে হবে, ঠিক কিনা? আমাদের পীর দেবালের সাথে লেগে গেছে, আসুন একটা শেরবাংলা সাহেবের উক্তি নিয়ে আমরা সবাই খুইয়ে দেয়। শেরবাংলা সাহেব বলেছেন, পীর যার যার, সুন্নিয়ত সবার, ঠিক কিনা? আরো জোরে। আমি খুশি হয়েছি এখানে বিভিন্ন পীরের মুরিদানরা আছেন, আসবেন, আসতে থাকবেন, কারণ গাজী শেরবাংলা রহমতুল্লাহ বলেছেন, আমরা যদি সব সুন্নি পীরের মুরিদানরা যদি এক হয়ে যায়, আমাদের উপর হামলা মামলা করার আর কারো ক্ষমতা থাকবে? বলেন না থাকবে? আমাদের ইউনিটি দেখে এরা বুঝতে পারবে এই অলিদের বাংলাদেশে সুন্নিয়ত বিরোধী কিছু করা যাবে না, ঠিক কিনা? তাই আমি সবার কাছে অনুরোধ যে আসুন, আমরা সুন্নি পীরের মুরিদানরা সব এক হয়ে সুন্নিয়তের খেদমত করি। আর বিশেষ করে আমার হুজুররা, আমি মূলত আমি কেন আসি, আমি অন্তর অন্তস্তর থেকে ভালোবাসি। কেন ভালোবাসি? যেহেতু আল্লাহর বলি অলির অলির ওলাদ, তাদেরকে ভালোবাসলে নবী খুশি, নবী খুশি হলে আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সঠিক পথে সুন্নিয়তের পথে চলার তৌফিক দান করুক, এই নূরানি জলসা কবুল করুক। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই আজিমের শান জশনে দুরূসে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত সভাপতি, প্রধান মেহমান, বিশেষ অতিথি অসংখ্য আশেক ভাইরা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা, আল্লাহ পাক সুবহানাহু তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে এই নাজুক পরিস্থিতিতে প্রতি বছরের ন্যায় এবছর আজিমুল শান এই জশনে জুলুসে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। প্রত্যেকে উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে প্যারে নবীর কদমাইনি শরীফাইনি বেহদ দরুদে পাকের হাদিয়া ফেস করছি, যে নবীকে আল্লাহ রহমতুল্লিল আলামিন হিসেবে প্রেরণ করে অন্ধকার পৃথিবীকে আলোকিত করেছেন। একটু আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে শ্রদ্ধা নিবেদন করছি 36 বছরের বনে সাধক হযরতে সাইয়েদিনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদ হযরতে শাহ সুফি আলী রাজা কানুই শাহ রহমতুল্লাহ আলাইহির পবিত্র দরবারে এবং আওলাদে আলী রাজার দরবারে শ্রদ্ধা নিবেদন করছি। সম্মানিত হাজরানে মজলিস, এই জুলুস আজ নতুন কিছু নয়, এমনকি আমার নবীর আগমনের আগে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আমার প্যারা নবীর গুণগান গাইলেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্তকালের আগে আফন পুত্র হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, হে শীশ আলাইহিস সালাম, আমি আদম দুনিয়া থেকে অন্তকাল করব, আমি যখন অন্তকাল করব তোমরা রহমতুল্লিল আলামিন নবীর গুণাগুণ গাইবে, ওই নবীর জিকির করবে, ওই নবীর উপর দরুদ পড়বে, ওই নবীর সম্মান গাইতে থাকবে, কেননা আমি আদম যখন আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, আমার দেহের মধ্যে রূহ উৎকার করে দিলেন, তখন আমি আদম যখন জমিন থেকে আসমানের দিকে মাথা উত্তোলন করলাম এবং আরশা আজিমের দিকে তাকালাম, আমি আরশা আজিমে প্রত্যেকটা লতাই লতাই প্রত্যেকটা ফাতাই ফাতাই যেখানে আল্লাহর নাম সেখানে রহমতুল্লিল আলামিন নবীর নামে মুবারক দেখতে পেলাম।
এবং আল্লাহ যখন আমি আদমকে জান্নাত থেকে পৃথিবীর জমিনের মধ্যে যখন আমাকে ফাটিয়ে দিলেন, আমি আদম দোয়া করলাম রহমাতুল্লিল আলামিন নবীর আল্লাহ আমাকে মর্যাদা বাড়িয়ে দিন, তখন আল্লাহ বলেন হে আদম তোমাকে যখন পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করলাম তখন আমি আমার নবীকে তো ফাটাই নেই রহমতুল্লিল আলামিন নবীকে তুমি কিভাবে চিনেছ? তখন হযরতে আদম সবিউল্লাহ বলেন আল্লাহ আপনি যখন আমাকে রূহ দিলেন তখন আমি আরশে আযিমের দিকে যখন তাকালাম তখন আমি দেখতে পেলাম আরশে আযিমের প্রত্যেকটা লতাই লতাই প্রত্যেকটা ফাটাই ফাটাই আরশে আযিমের প্রত্যেকটা স্তম্ভ আসমানে জমিনে তরুলতা বিকলতা সমুদ্র হুদার খাইলেত যেখানে আল্লাহর নাম সেখানে পেয়ারা নবীর নামই মুবারক দেখতে পেলাম। তখন আমি ধরে নিলাম আল্লাহ এই নামকে আপনি বেশি পছন্দ করেন, এই নামকে আপনি বেশি ভালোবাসেন। তখন আল্লাহ বলেন হে আদম তুমি ঠিক বলেছ ঠিক বলেছ, যাও আমার মুস্তাফার উজ্জিলা নিয়ে যখন তুমি দোয়া করছ আমি আল্লাহ তোমার ফরিয়াদ কবুল করলাম। এই যুগ যুগে এবং নবীরা পর্যন্ত জশ্নে জুলুস করলেন, সমস্ত সাহেবে কেরাম সমস্ত আউলিয়ে কেরাম জশ্নে জুলুস পালন করেছেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের যেন এই জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী পীরে তরিকত রহনুমাই শরীয়ত হযরত আল্লামা শাহ আসিফি নিজামুদ্দিন ওশকেনগিরি আল কুরাইশির সাদারতে আল্লাহ যেন প্রত্যেক বছর এই মুশকিল দরবার থেকে রেলি বের হয়ে এই ময়দানে যাতে প্রত্যেক বছর জশ্নে জুলুস জারি থাকে, প্রত্যেকে দোয়া করবেন এবং সহযোগিতা করবেন এবং এসে বসবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আজকের এই মহিমান্বিত জুলুসের সম্মানিত মেহমানে আয়না উস্কান আলীনগর দরবার শরীফের সম্মানিত সাজ্জাদা হোসেন ফির তরিকত হযরতুল আল্লামা ফিরজাদা মাওলানা মুহাম্মদ জিয়াউদ্দিন সিদ্দিক উস্কানগিরি সাহেব, ফিরজাদা মাওলানা মুহাম্মদ জিয়াউদ্দিন সিদ্দিক উস্কানগিরি সাহেব মাদাজিল ওলা আলী, নারা তাকবীর, নারা রিসালাত, নারা গৌসিয়া, উস্কান আলীনগর দরবার শরীফ। সম্পর্ক এক অবলম্বন সম্পর্ক যদি তুমি মজবুত করতে দুধ ওই তোমার ইমানিয়ে মজবুত
আর
ছাড়া
فاستولد ہو گئے خیر الانام واسطے تعظیم کے ذی قیام یا نبی سلام علیکا یا رسول یا حبیب سلام علیکا نشانی بے نشان تو حیا تے شرم دے ہا تو جد کے نا عبادت تیرے آدھے بندگے یا حبیب سلام علیکا از تو بھائی لے گاؤ تے آزم بادشاہ ہے ہر دو عالم صدقہ امام اعظم سلام علیکا یا رسول جس سہانی گھڑی چمکتا باکا چاند سے دل افروز ساعت پہلا کو سلام مصطفیٰ ہے بج میں غوث پاک اور خواجہ غریب نواز اور کل اولیاء کرام غلے باغے رسالت پہلا کو سلام مصطفیٰ سمعے بج میں صدق الاولیاء آقا شاہ علی رضا شاہین شاہ بلایت پہلا کو سلام مصطفیٰ جن کے ہر ہر ادا سنتے مصطفیٰ ایسے پیرے طریقت پہلا کو سلام مصطفیٰ سمعے بج میں السلام صدق ہے نعلین رسول یہ سلام عجزانہ ہو قبول مدینے کے چاند
হাজারো সালাম মদিনে কে চাঁদ, মদিনে কে চাঁদ বেহদ সালাম বলগল উলা বিকমালিহি কশবদ জাব জমালিহি হসন জমি বখশালিহি। শাহজাবক ভাইয়াদের অনুরোধ করছি আপনারা তবরুক দিয়ে দেন। একটা বিষয় আমরা আজান দিব, আজানের পরে এই দেড়টা আমরা জামাত অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রব্বানা, ইমানদার গণ জলস করনা, ইমানদার গণ ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রব্বানা, ইমানদার গণ জলস করনা, ইমানদার গণ জলস করনা। আশিকরি আল্লাহ কই জিবিরায়েল শোনানা, আশিকরি আল্লাহ কই জিবিরায়েল শোনানা, তুমি আসমানে সাজাও জমিনে সাজাও, আসমানে সাজাও জমিনে সাজাও, সাজাও বেহেশত কানা, ইমানদার গণ জলস করনা, ইমানদার গণ জলস করনা। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রব্বানা, ইমানদার গণ করনা, ইমানদার গণ জলস করনা। আশিকরি সূরা আল ইমরানে আছে বর্ণনা, আশিকরি সূরা আল ইমরানে আছে বর্ণনা, যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন, কানার দলে দেখে না, ইমানদার গণ জলস করনা, ইমানদার গণ জলস করনা। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রব্বানা, ইমানদার গণ জলস করনা, ইমানদার গণ। আশিকরি সোনা নবীর আগমনের ঘটনা, আশিকরি সোনা নবীর আগমনের ঘটনা, ইমানদার গণ জলস করনা, ইমানদার গণ জলস করনা। আশিকরি অলিউল্লার মনের যন্ত্রণা, কুল মখলুকাত নবেছেন ল, কুল মখলুকাত নবেছেন ল,
মোনাফিকের আছেন লানা ইমানদারগণ জুলুস কর না ইমানদারগণ জুলুস কর না ঈদ মিলাদ নবীর মাহফিল ঈদ মিলাদ নবীর মাহফিল পাতম করছেন রবানা ইমানদারগণ জুলুস কর না ইমানদারগণ জুলুস কর না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নসিহত সহ আখেরি মোনাজাত পরিচালনা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের মাহফিলের আজকের জুলুসের সম্মানিত সদরে মুকাররম ফিরজাদা হাফেজ কারি মাওলানা মোহাম্মদ নিজামুদ্দিন সিদ্দিকী উসকানগিরি হুজুরকে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, জশনে জুলুস ঈদ মিলাদুন নবী। আর পেয়ারা হাবিবুর এই জুলুসুর মহাব্বতে, এই মাহফিলুর মহাব্বতে আরা প্রত্যেকের আল্লাহ কবুল আর মঞ্জুর করক। আল্লাহুম্মা আমিন। রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ফরিয়াদ দরাজ তুজবিন নাহি মাওলা মেরে ফরিয়াদ সুন, সুলতান দিন শাহ জমিন মাওলা মেরে ফরিয়াদ সুন, মকসুদতন মতলুবে জা মাহকুমে তু সারা জাহা, মুশকিল কুশায়া আজিজি মাওলা মেরে ফরিয়াদ সুন, কর মাদদিয়া গৌসুল আজম পীরে পীরে কামেলাত, গৌসুল আজম আলী রজা রহনুমা কি ওয়াসতে। আয় আল্লাহ আজ জুলুসুত আরা যারা উপস্থিত হই, আরা যারা শরীক শামিল হই, আরা প্রত্যেকরা আশেক রসুল হিসাবে আর রসুলুর গোলাম হিসাবে কবুল আর মঞ্জুর বলে মৌলায় করিম আল্লাহ চন্দনস্থানার প্রশাসনিক বায়ুত্ব শুরু করি। আল্লাহ সর্বস্তর সুন্নি জমাত, আল্লাহ তরিকতর বাইল, আল্লাহ দরবারে আশেক ভক্ত মুরিদল যারা আজ শরীক শামিল হই, প্রত্যেকরতি কবুল আর মঞ্জুর করলে মৌলা। আল্লাহ যারা প্রবাস অত্যন্ত দোয়া চাই, প্রত্যেক দোয়াদার হস্তরে কবুল আর মঞ্জুর করলে মৌলা। আল্লাহ আজ এই জুলুসুর আল্লাহ সপ্তম বছর পর্যন্ত আরা একেবারে ইতি টানিবের মুহূর্ত দেশি মৌলা, সাত বছর নয়, সত্তর বছর নয়, সাতশো বছর পর্যন্ত উস্কান দরবারের গোলাম হলে যাতে এই জুলুসুরে বজায় রাহিতবার মতো তৌফিক দান করে দিও মাওলা। মাওলায়ে কারিম আল্লাহ যারা টিয়া দি, পয়সা দি, রদ দি, শ্রম দি, শরীক শামিল এই প্রত্যেকরে কবুল আর মঞ্জুর করে লই মাওলা। আল্লাহ আর প্রত্যেকরে জীবনে থাকবার হইলে আল্লাহ শাহালি রাজার দিদার নসিব করে দিও মাওলা। আল্লাহ আর প্রত্যেকরে জিন্দাগি থাকবার হইলে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দিও মাওলা। আল্লাহ আর প্রত্যেকরে আল্লাহ শাহালি রাজার গোলাম হিসাবে কবুল আর মঞ্জুর করে লই মাওলা। আল্লাহ খালিয়া কেয়ামতের ময়দানত আর রসুলুর সাই সাই সালাতু সালাম জানাই বেহস্তত প্রবেশ গরিবের মতো তৌফিক দান করে দিও মাওলা। আল্লাহ আর যদি বিমারি হই তাহি হযরত শরফুদ্দিন বুসুরির মতো আল্লাহ রসুলুর দিদারের মাধ্যমে বিমার তো সেবা দান করে দিও মাওলা। আল্লাহ আর যদি আল্লাহ দুর্বল হই তাহি আল্লাহ আর পেয়ারা হাবিবে যেভাবে সিদ্দিক আকবরের বেড়াই দরিয়ার সবলতার মহাব্বত দান করে গিয়ে আল্লাহ এই মহাব্বত আর দান করে দিও মাওলা। আল্লাহ আর যদি অভাবগ্রস্ত হই তাহি আল্লাহ হযরত উসমানের মতো দন্দিয়ার আর প্রত্যেকের আশিক রসুল হিসাবে কবুল আর মঞ্জুর করে লইও মাওলা। আল্লাহ আজ এই মাহফিলত যারা আল্লাহ দূর দূরান্ত দূর আসছে প্রত্যেকের আসা যাওয়ার কবুল আর মঞ্জুর করে লইও মাওলা। আল্লাহ এই মসজিদের কর্তৃপক্ষ শুরু করি আল্লাহ আশেপাশের যেই যেই এলাকাতুন যারা যেভাবে সাহায্য সহযোগিতা করি, বিশেষ করে দরবারের আওলাদে পাকল, দরবারের আল্লাহ পীর সাহেবল যারা যেভাবে আরো কথা দি বাত্রা দি সাহায্য সহযোগিতা করি, আল্লাহ যেভাবে শরীক সামিল হই প্রত্যেকের তুই কবুল আর মঞ্জুর করে লই মাওলা। মাওলায়ে করিম আল্লাহ যারা দোয়া চাই, যারা অসুস্থতাত পড়ে গিয়ে আল্লাহ কয়েকজন ভাই লাইফ সাপোর্ট পড়ে গিয়ে নাকি আল্লাহ প্রত্যেকের তুই শেফায়ে আজেলা কামেলা নসিব করে দিও মাওলা। আল্লাহ দেশের এই নাজুক পরিস্থিতি তো নারারা হেফাজত করে দিও মাওলা। আল্লাহ আর দেশত আল্লাহ দরবারি আসে কলরে দরবার তরিকত চর্চার মাধ্যমে আল্লাহ একতাবদ্ধতা হিবে তৌফিক দান করে দিও মাওলা। ওয়াকুর রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীর, ওয়াকুর রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীর। আল্লাহুম্মা সাল্লি আলা শামসি মারিফি আসমাইকা ওয়া মাযহার লাতায়েফ আসরারিকা সাইয়্যিদানা মুহাম্মাদিন বি আদাদি কুল্লি যাররাতিন আলফা আলফা মাররাতিন ওয়া আলা আলি শামসি মারিফি আসমাইকা ওয়া মাযহার লাতায়েফ আসরারিকা
সাইয়েদনা মুহাম্মাদিন বিআদাদি কুল্লি যাররাতিন আলফা আলফা মাররাতিন ওয়া বারিক ওয়া সাল্লিম নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম মুবাশশিরিল মুমিনিন ফাল্লাহু খায়রুন হাফিজুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আয় আল্লাহ আর আল্লাহ জিদ্দুর আশা ন করে আল্লাহ আশাতুন ব্যাপকতা সফলতা দান করে গুস আল্লাহ পেয়ারা হাবিবুল নামর বরকতে এই সফলতা গান আর দরি রাহিবে তৌফিক দান করে দিও মাওলানা। আয় আল্লাহ এই সফলতার মাধ্যমে আল্লাহ চলাফেরার পথত আর রসুলুর আকীদা মত আদর্শ মত চলিবে তৌফিক দান করে দিও মাওলানা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা ওয়াসাল্লাম নাবিনা হাবিবিকা খায়র খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলে বাইতিহি ওয়া ইত্রাতিহি ওয়া উলামায়ে আহলে সুন্নাতিহি ওয়া শুহাদাই মুহাব্বাতিহি ওয়ান নাস আজমাইন। بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته।